অনেক সময় দেখবেন আপনার অতি সহজ কাজটিও আটকে যায়। মেয়ের জন্য সম্বন্ধে এসে চলে যাওয়ার পর আর যোগাযোগ করে না, ব্যবসায়িক ডিল হচ্ছে হতে হতে বাতিল হয়ে যায়। সকলেই অভিযোগ করে আমার কাজ পুরা হয় না, আটকে যায়। তখন মানুষ বিভিন্ন আমালিয়াতওয়ালা যারা আমেল যারা আছেন তাদের কাছে ছুটে যান, যারা বিভিন্ন তাবিজ দেন, বিভিন্ন ধরনের তদবির করেন তাদের কাছে ছুটে যান। তাদের সেটা ব্যবসা, তারা এসব দিয়ে রুজি রোজগার করে। তখন তারা বলে দেয় মনে হয় কেহ আপনার রিজিক বন্ধ করে দিয়েছে, নাউজুবিল্লাহ, কেউ আপনার বিয়ে বন্ধ করে দিয়েছেন, আর আমরা তা বিশ্বাস করে বসি। ভাই, আল্লাহ আপনার আমার জন্য রিজিক বিয়ে শাদির ফয়সালা আমাদের জন্মের হাজার হাজার বছর আগেই লিখে দিয়েছেন। সুতরাং এসব বিশ্বাস করাও ইমান চলে যাওয়ার নামান্তর। কেউ কারো রিজিক কারো বিয়ে বন্ধ করে রাখতে পারে না। আমাদের একজনই আল্লাহ, একজনই খোদা, তার ফয়সালাকে কেউ বন্ধ করে রাখতে পারে না। খামাকা নিজের আকিদাও খারাপ, নিজের আমলও বরবাদ, নিজের টাকা পয়সাও নষ্ট করে ফেলছেন। সোজা কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আমলের কথা আমাদেরকে শিখিয়েছেন সেসব আমল করতে থাকুন, সকল আটকে থাকা কাজ ছুটে যাবে, সব আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আটকে থাকা কাজের জন্য আমল, প্রিয় নবীর নবুয়তি জবান থেকে যে দোয়া তা হলো আবু দাউদ শরীফের রেওয়ায়ত, যে মুমিন সকাল সন্ধ্যায় সাতবার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার সকল অসম্পূর্ণ কাজকে পূরণ করে দিবেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটি সকালবেলা সাতবার এবং সন্ধ্যাবেলা সাতবার পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই ওজিফার মাধ্যমে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করে দিক। আমিন। আসসালামু আলাইকুম।